আলোচিত সমালোচিত অনেক ঘটনার মধ্য দিয়ে কেটে গেল 2017 সাল। দর্শক, বিদায় বছরের এমনই কয়েকটি ঘটনা আপনাদের জানাচ্ছেন সহকর্মী জুলহাস কবির। নির্যাতন নির্মমতার শিকার হয়ে 6.5 লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসতে থাকে আগস্টের শেষ দিকে। সবকিছুকে ছাপিয়ে আলোচনার সর্বোচ্চ জায়গা করে নেয় এই ঘটনা। নিঃস্ব মানুষগুলোকে আশ্রয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায় বাংলাদেশ। শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে বাংলাদেশে আসেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার 3 দিনের সফরে বিশ্ববাসীর চোখ ছিল বাংলাদেশের উপর। বিদায়ী বছরের শুরুতে আলোচনার শীর্ষে ছিল নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার রায়। 16 জানুয়ারি প্রধান আসামি স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা নূর হোসেন, র্যাব 11-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মাহমুদ, কোম্পানি কমান্ডার মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ 26 জনকে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে মোট 35 জনকে সাজা দেয় নারায়ণগঞ্জের আদালত। 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যান, দৃশ্যমান হয় স্বপ্নের সেতু। বছর শেষে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ছিল আলোচনার তুঙ্গে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে প্রশংসা কুড়ায় নির্বাচন কমিশন। আলোচিত ঘটনার পাশাপাশি কিছু ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের দিয়ে প্রতীকী পদ্মা সেতু বানিয়ে তার উপর দিয়ে হেঁটে যান উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের 2 চোখ হারানোর ঘটনাও ছিল সমালোচনার শীর্ষ তালিকায়। আমি যেন অনাদরের অবহেলা পাত্র না হই। মাত্র 1500 টাকার জন্য হাসপাতালে ভর্তি হতে না পেরে পারভীন বেগমের রাস্তায় সন্তান প্রসব করার ঘটনাও সমালোচনার খোরাক যোগায়। শিশুকন্যা ধর্ষণের বিচার না পেয়ে 29 এপ্রিল মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হজরত আলী। গাজীপুরের শ্রীপুরের ঘটনাটি ছিল বছরের অন্যতম হৃদয় বিদারক ও সমালোচিত ঘটনা। জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াতের নাম করে বিশ্ববিদ্যালয়ে পড়ে 2 ছাত্রীকে ধর্ষণের খবরে সারা দেশে তোলপাড় শুরু হয়। 28 মার্চ বনানীর এক হোটেলে ঘটনাটি ছিল তুমুল আলোচিত সমালোচিত।